লালন শেখের মৃত্যু এবং তারপরেই সিবিআই সিআইডি যুযুধান দুই শিবির এবং তদন্ত যুদ্ধ চলছে। এরই মাঝে এবার লালন শেখের যে অস্বাভাবিক মৃত্যু তার তদন্তে ফরেনসিক টিম সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে ফরেনসিক টিম লোহার পাইপে ঝুলছিল লালনের দেহ। লোহার পাইপের ভার বহন ক্ষমতা পরীক্ষা করে দেখা হয়, মাটি থেকে লোহার পাইপের উচ্চতা মেপে দেখা হয় এবং আজ ফের ক্যাম্পে যাবে ফরেনসিক টিম। আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। সরাসরি রয়েছেন প্রতিনিধি অরব। অরব, বিস্তারিত জানতে চাইবো কি আপডেট রয়েছে? দেখো, একবারে গতকাল কিন্তু ফরেন্সিক টিম আছে এবং তারা কিন্তু প্রথমে লোড টেস্ট করে, যেটা জানা যাচ্ছে যে লালনের যে ওয়েট 65 কেজি, সেই ওয়েট অনুযায়ী কিন্তু ওয়েট রেডি করা হয় এবং রেডি করিয়ে দেখা হয় যে যে জায়গা থেকে লালনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল সেই যে পাইপ, সেই পাইপ সেই এত ভারটা দিতে পারে কি না সেটা যেমন দেখা হয়, তার পাশাপাশি মাটি থেকে ওই যে পাইপ, সেই পাইপের উচ্চতা কতটা সেটাও ভেবে রাখা হয় এবং সেখানে দেখা যায় 6.5 ফিটের উচ্চতায় কিন্তু ওই পাইপটি রয়েছে এবং লালনের উচ্চতার সাথে কিন্তু সেটাকে ক্যালকুলেশন করা হয়। লালনের উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি, তাই সেক্ষেত্রে সেখান থেকে যদি তাকে হ্যাঙ্গিং অবস্থায় রিকভার যখন করা হয়েছিল তো সেই খাদিং তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ হ্যাঙ্গিং অবস্থায় কি তার মৃত্যু হয়েছিল তার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সিআইডি সূত্রের খবর যে বেশ কিছু প্রিন্টস তারা পেয়েছে, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে এবং ফুটপ্রিন্টস রয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টস এবং ফুটপ্রিন্টস কিন্তু কালেকশন করা হয়েছে। আজকে ইন্টারোগেশন রুম ছাড়াও আরও বেশ কিছু রুম সেগুলো রয়েছে, সেগুলোকেও খোলা হবে এবং সেখান থেকেও কিন্তু স্যাম্পেল কালেকশন করা হবে। সেখানেও যে ফিঙ্গারপ্রিন্টস এবং ফুটপ্রিন্টস রয়েছে সেগুলোকে কালেকশন করা হবে এবং সিআইডি যারা ফরেন্সিকের যারা আধিকারিকরা তারা কিন্তু আজকেও আবার যাবে, যেটা জানতে চাইছে সিআইডি সূত্রে 10:30-11টা নাগাদ তারা আবার সিবিআই এর এই অস্থায়ী ক্যাম্পে যেতে পারছে এই সমস্ত স্যাম্পেল কালেকশনের জন্য এবং সেক্ষেত্রে তারা কিন্তু আরো নতুন কিছু পরীক্ষা করে দেখতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফরেন্সিক এবং সিআইডি সূত্রে। অনেক ধন্যবাদ অর্ণব আপনাদের সঙ্গে থাকার জন্য।